তোমাদের হানাহানি সংঘাত মাঝি আমাদের শক্তিগুলো অস্ত্র তৈরির জন্য যে অর্থ ব্যয় করে থাকে তার অতি সামান্য অংশ দিয়েই পৃথিবীর সব অসহায়দেরকে পুনর্বাসন করা সম্ভব। এই অর্থের মাধ্যমে অন্নহীনদের খাবার, বস্ত্রহীনদের পোশাক, চিকিৎসাহীনদের সুচিকিৎসা দেওয়া যেত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শক্তিগুলো অস্ত্র তৈরির জন্য যে অর্থ ব্যয় করে থাকে তার অতি সামান্য অংশ দিয়েই পৃথিবীর সব অসহায়দেরকে পুনর্বাসন করা সম্ভব। এই অর্থের মাধ্যমে অন্নহীনদের খাবার, বস্ত্রহীনদের পোশাক, চিকিৎসাহীনদের সুচিকিৎসা দেওয়া যেত। ঠিকানাহীন অসহায় মানুষগুলোর জন্য এই অর্থ দিয়েই নির্মাণ করা যেত সুন্দর একটি বাসস্থান। এই অর্থের অথচ তোমরা মানুষ হয়ে এই অর্থ ব্যয় করছো শুধুমাত্র মানুষ হাতের হাতিয়ার তৈরির জন্য। ভেবেছিলাম আমরা তোমাদের থেকে ভালো কিছু শিখব, কিন্তু না, তোমাদের কাছে কি যাই না কিছুই চাই। সাম্রাজ্যবাদীর আগ্রাসনে পৃথিবীর সভ্যতা যখন নির্বাসনে, পুঁজিবাদীদের কারসাজিতে মানবিকতা যখন ধুলার মলিন, কর্তৃত্ববাদীদের ষড়যন্ত্রে মানুষত্ব যখন কফিন বন্দি, ঠিক তখনই তোমরা সাথে লাভে পরস্পর হাত মিলিয়েছ। অন্যদিকে তোমরা মানবতার পক্ষে কথা বলছো, মানবাধিকার সুরক্ষার কথা বলছো, অথচ তোমাদের হাতে অগণিত মানুষের রক্ত লেগে আছে। মানুষের মতো দেখতে হলেও আসলে তোমরা পশুর চেয়েও নিকৃষ্ট। তোমাদের কারণে ফুলের মতো শিশুরা রক্তাক্ত, ক্ষত বিক্ষত, তোমরা অভিশপ্ত। মানুষের ঘৃণা অভিশাপ নিয়ে তোমরা বিদায় নাও দুনিয়া থেকে। আমাদের পৃথিবীটা আমরা নিজে সাজাবো ভালোবাসার চিত্র এঁকে। মানুষের ঘৃণার অভিশাপ নিয়ে তোমরা বিদায় নাও দুনিয়া থেকে। আমাদের নিয়না
সঙ্গত মাঝি আমাদের নিয় না আসসালামু আলাইকুম।